দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এটা এসি ডিসি একটা এলইডি বাল্ব এক ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য এটা সমস্যা হয়েছে সরাসরি বিদ্যুতে জ্বলে কিন্তু বিদ্যুৎ চলে গেলে পরে যে ব্যাক দেওয়ার কথা ডিসি কারেন্টে চলার কথা ওইটা তো চলে না আমরা এটু একটু চেক করে নিব যে এটা ওই এসি কানেক্ট কারেন্ট দেওয়ার পরে ঠিকই অন হচ্ছে জ্বলতেছে কিন্তু বিদ্যুৎ চলে গেলে যে এটা অন হওয়ার কথা এটা হচ্ছে না তো এটা দুইটা কারণে হইতে পারে এটার ব্যাটারিটা খারাপ থাকতে পারে চার্জিং সিস্টেমে ঝামেলা হইতে পারে বা ওই এল ইডি বোর্ডের আসলে ওইখানে এসি এবং ডিসিতে জ্বলার জন্য এল ইডির আলাদা আলাদা সার্কেল থাকে ওইখানে এল ইডি খারাপ হইতে পারে তো আমরা এটা খোলা নিব ভিতরে ফিটিং দেখে মনে হচ্ছে বেশ ভালো কোয়ালিটির একটা সার্কিট এটাতে অনেকগুলো এস এম ডি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে আর লাইটটা ঠান্ডা রাখার জন্য বেশ মোটা মাপের একটা হিট ব্যবহার করা হয়েছে এখানে মাদারবোর্ড থেকে তিনটা কানেকশান আসছে এলইডিতে তিনটা কানেকশনের মূলত একটা গ্রাউন্ড মূল নেগেটিভ যেটা কমন আরেকটা যখন এসি কারেন্টের বাতিটা জ্বলে তখন ওই কেবলটা দিয়ে বোল্টটি সাপ্লাই হয় এতে করে পুরো বাতিতে যে এলইডিগুলো আছে সবগুলো জ্বলে ওঠে আর একটা হয়েছে এটা যখন ডিসি কারেন্টে চলে তখন কিন্তু লাইটের সবগুলো বাতি জ্বলে না শুধুমাত্র ভিতরের একটা লাইনের বাতি জ্বলে এটা আসলে সবগুলো বাতি না জ্বলার কারণ হয়েছে বেশি সময় ধরে ব্যাক পাওয়ার জন্য তা আমরা প্রথমে আমাদের কাজ হয়েছে আসলে ব্যাটারিটা চেক করে নেওয়া যে কি কারণে এটা ডিসিতে ব্যাকআপ দিচ্ছে না তো আমরা ব্যাটারিটা মাদারবোর্ড থেকে সাবধানে খুলে আলাদা করে নিয়ে মিটার দিয়ে মেপে দেখব যে ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে এটা ব্যাটারি খারাপ হওয়ার কথা কারণ কাস্টমারকে আমি জিজ্ঞেস করছিলাম যে উনি এটা কতদিন ব্যবহার করছে উনি বলল যে উনি এটা দুই আড়াই বছর ব্যবহার করছে আসলে দুই আড়াই বছর ব্যবহার করার পরে যে কোনো রিচার্জেবল ব্যাটারি এটা এলইডি লাইটের হোক মোবাইলেরই হোক সোলারেরই হোক আর ল্যাপটপেরই হোক দুই আড়াই বছর ব্যবহার করার পরে রিচার্জেবল ব্যাটারি আসলে ওরকম সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি আর থাকে না তখন এগুলো রিপ্লেস করতেই হয় তো আমি এটার ভোল্টেজটা মেপে দেখে নিব এটাতে জিরো ভোল্ট শো করতেছে তার মানে টোটালি চার্জ নাই এটাতে কেবল ওয়ারিং করা সহ মার্কেটে লিথিয়ামায়ন ব্যাটারি পাওয়া যায় এরকম একটা ব্যাটারি আমি নিয়ে নিছি এটা এখন আমি বাল্বটাতে লাগায়া দেখব এটাতে প্রায় চার বোল্টের কাছাকাছি আছে এখন এই ব্যাটারিটা আমরা সার্কিটে লাগায়া হাত দিয়া কানেক্টরে স্পর্শ করে দেখবো যে লাইটটা জ্বলে কিনা কারণ এই এসিডিসি লাইটগুলো যে হোল্ডারের এখানে যে কানেক্টরটা থাকে ওইখানে হাত দিয়ে স্পর্শ করলে লাইটগুলো জ্বলে ওঠে এই যে দেখেন এটা কিন্তু এখন জ্বলার কথা হ্যাঁ তার মানে আমাদের সমস্যা ব্যাটারিতেই ছিল এটা চেঞ্জ করে দেওয়ার পরে প্রবলেম শেষ হয়ে গেছে আর এটা ব্যাটারি ব্যাপারটা ব্যাকআপের ব্যাপারটা হয়েছে যে আপনি এটাতে যত ভালো মানের লিথিয়াম সেল ইউজ করবেন আপনি তত বেশি ব্যাকআপ পাবেন তার মানে সেল কেনার সময় যদি আপনি একটু খুঁজে দেখে একটু বেশি দাম দিয়ে ভালো মানের সেল কিনেন তাহলে আপনি ব্যাকআপটাও ভালো পাবেন আর যদি আপনি সেল নির্বাচনে ভুল করেন মানে আপনি কম দামি সেল বা কম এম সেল ইউজ করেন অনেক সময় পুরাতন সেলগুলো এরকম আবার র্যাপিং করে বাজারে নতুন বলে বিক্রি করা হয় তখন কিন্তু আপনার ব্যাক পাওয়ার সময় কিন্তু অনেকটাই কমে আসবে তার মানে ব্যাটারি লাগানোর সময় অবশ্যই ভালো ব্যাটারি লাগানোর চেষ্টা করবেন তো এটা আমরা ফিটিং করে নিব ফিটিং করে ফাইনালি চেক দিব যে আমাদের এটা যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা। আমি এটাকে ব্যাটারিটাকে মাদার কানেক্ট করে নিয়েছি এখন মাদারবোর্ডটা চাপ দিয়ে বসায়া উপরে হিট সহ লাইটের কভারটা বসায়া দেয়া হালকা একটু আঠা দিয়ে এটা আটকায় দিব যেন না খোলা যায় এই যে দেখেন হাত দিলেই প্রতিবার স্পর্শ করলে জ্বলে উঠতেছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম